ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছ কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের জন্য ওই কলেজ নতুন করে নোটিশ দিয়ে নোটিশ দিয়েছে তো বন্ধুরা আমি সেই অ্যাডমিশন নোটিশটি আলোচনা করব বন্ধুরা আমি অ্যাডমিশন নোটিশ ডাউনলোড করে নেব এটা হচ্ছে অফিসিয়াল নোটিস ফর অ্যাডমিশান সিএসসি ইসির জন্য যে টাইম রয়ে ভর্তির ডেট রয়েছে তা পাঁচ এবং ছয় অক্টোবর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য আছে সাত এবং আট অক্টোবর এবং সিই এবং সিই জন্য রয়েছে সিভিলের জন্য রয়েছে নয় এবং দশ অক্টোবর টাইম বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তো বন্ধুরা যখন এখানে ফিজ স্ট্রাকচার রয়েছে ফর সিএসসি এবং ইসির জন্য যে রয়েছে ভিজি স্ট্রাকচার সেটা হচ্ছে ফর নন টি এফ ডাব্লু দশ হাজার তিনশো তিনশো দশ টাকা এবং টি এফ ডাব্লু চার হাজার তিনশো দশ টাকা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের জন্য রয়েছে নন টি এফ ডাব্লু ছ হাজার আটশো দশ টাকা এবং টিএফ এফ ডাব্লু তিন হাজার আটশো দশ টাকা তো বন্ধুরা পেমেন্ট কী করে করবে তো পেমেন্ট করার দুটো অপশান রয়েছে সিবিআই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এসবিআই সিবিআই তোমাদের সবারই সব স্টুডেন্টের জন্য টিএফ নন টি এফ সিএসসি মেকানিক্যাল সব সমস্ত ডিপার্টমেন্টের জন্য তেত্রিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং স্টেট ব্যাঙ্কে তোমাদের যারা টি এফ আছে সিএসসি ইসির ক্ষেত্রে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে যাদের নন টি এফ তাদের সাত হাজার সাত হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল জন্য পঁয়ত্রিশশো টাকা পেমেন্ট করতে হবে ফর নন টি এফ এবং পাঁচশো টাকা ফর টি এফ তো বন্ধুরা আমি বললাম যে কোথায় কোন ব্যাঙ্কে কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কত টাকা পেমেন্ট করতে হবে তোমরা নোটিশটি দেখে নিতে পারো তোমরা ওয়েবসাইটে গিয়ে গিয়ে দেখে নিতে পারো আর কে এম জেসি ডট এসি ডট ইন ওয়েবসাইটটি রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা একবার দেখে নাও ভালো করে স্টুডেন্ট শুড ব্রিং অরিজিনাল সমস্ত বন্ধুরা সমস্ত তোমরা যেগুলো ডকুমেন্ট আনবে তার অরিজিনাল কপি আনবে এবং তার সঙ্গে জেরাস কপি আনবে দু কপি করে আর এখানে বন্ধুরা বলেছে দেখো কোনো ছেলেদের কোনো হস্টেল দেওয়া হবে না ফার্স্ট ইয়ারে আর অ্যাডমিশান ডেট উইল বি ইনিশিয়েটেড ওটা যে দেওয়া আছে মানে থার্ড থার্ড যে রাউন্ড আছে সেখানেও হয়তো অ্যাডমিশন হবে আমি অ্যাডমিশান ফর্মটি দেখাচ্ছি তোমাদের যে কোথায় মানে কী কী ফিল আপ করতে তোমরা আগে থেকে দেখে নাও এই তোমরা এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবে এবং প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করে নিয়ে চলে যাবে এটা হচ্ছে অফিসিয়াল যে অ্যাডমিশান ফর্ম আছে সেটা অ্যাডমিশন তোমাদের দেখাচ্ছি এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে তোমরা একবার ফর্মটা দেখে নাও ভালো করে তো বন্ধুরা এবার আমি দেখাবো কোন কোন ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমরা অরিজিনাল নিয়ে যাবে তার সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে দেখো বন্ধুরা এখানে অ্যাডমিশন ফর্ম তোমরা যে চান্স পেয়েছিলে তার প্রভিশনাল অ্যাডমিশন লেটার তার সঙ্গে আছে ডেট অফ বার্থ সার্টিফিকেট র্যাঙ্ক কার্ড অ্যাডমিট কার্ড এ সময় ডাব্লিউ বিজেই ফর্মেটে যে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট আছে সার্টিফিকেট ফর্ম তারপরে টি থাকলে টি থাকলে যে ফ্যামিলি ইনকাম ফর্মেট আছে ডাব্লু বি যে ফর্ম ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্টার্স বোর্ডের যে আন্ডারে যে আছে সেই ফর্মেট তোমরা ফিল আপ করে সাইন করিয়ে আনবে বিডিওর কাছে যেটা তোমরা করতে হয় তারপরে আছে রিজার্ভেশান সার্টিফিকেট এসসি এস অফিসি থাকলে সার্টিফিকেট নিয়ে যাবে তার সাথে মার্কশিট অফ টেন ক্লাসের মার্কশিট ইলেভেন টুয়েলভ ক্লাসের মার্কশিট এগুলো লাগবে তার সঙ্গে অ্যান্টি অ্যান্টিটেকিং সার্টিফিকেট লাগবে অ্যান্টি অ্যান্টিটেকিং অ্যাফিডেভিট লাগবে যেটা দশ টাকার স্ট্যাম্প পেপারে করতে হয় তার সঙ্গে বন্ধুরা যেগুলো আছে সেগুলো লাগবে তুমি দেখে নিতে পারো তোমরা এখানে যে ডকুমেন্ট সব ডকুমেন্টগুলো সবগুলো নিয়ে যাবে তার সঙ্গে অরিজিনাল কপি তার সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবে আর আমি এবারে অ্যান্টিটেকিং ফর্মেটে দেখাচ্ছি যেটা তোমরা কোর্টে গিয়ে দশ টাকার স্ট্যাম্প পেপারে পেপারে অ্যাডভোকেটে সাইন করিয়ে আনতে হয় যেটা তোমরা যে কোনো তোমাদের ডিস্ট্রিক্ট কোর্ট যেখানে আছে সেখানে গিয়ে করে করতে পারো আমি জাস্ট ফর্মটা দেখাচ্ছি তোমাদের এই ফর্মটা কোনো কাজে লাগবে না এটা জাস্ট স্যাম্পেল এটাকে তোমরা কোর্টে নিয়ে যাবে এবং কোর্টে দশ টাকার স্ট্যাম্প পেপারে এগুলো সমস্ত ডেট লেখা লেখা হবে এবং সেখানে সাইন করা হবে তো এটা হচ্ছে অফিসিয়াল যে এই যে এই যে ফর্মটা আছে এই ফর্মটা এন্ট্রিং ফর্ম দুটো ফর্ম দেওয়া হয় একটা গার্জেনের জন্য একটা হচ্ছে স্টুডেন্টের জন্য দুটোই কিন্তু পিরিয়েট করতে হবে দশ টাকার স্ট্যাম্প পেপারের উপরে নন জুডিশিয়াল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা লাগবে এটা মাস্ট কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো আমি উত্তর দেব যেহেতু আমি ওই কলেজে একজন ছাত্র তাই আমি ব্যাপারটা ভালো জানবো আর তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কোনো অসুবিধা থাকলে আমাকে ডাইরেক্ট এসএমএস করো এস এম করো বা আমি জিমেল দিয়ে দেবো তার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানেও আমি রিপ্লাই দেবো তো বন্ধুরা চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ বন্ধুরা